রানু সই তো আছে, টাকার অ্যামাউন্টটা আছে, কোম্পানির নাম আছে, সব লেখা আছে, আর সই রয়েছে যেরকম। হ্যাঁ রয়েছে। এইবার কি হবে? এখানে থাকবে শুধু রানুর সই, আর কিচ্ছু থাকবে না। মানে সব উবে যাবে নাকি? দেখো না, মহিম মন্ডল ম্যাজিশিয়ানও বটে, সব উবে যাবে একদম। হকাস ফকাস গিলি গিলি গো, হকাস ফকাস গিলি গিলি গো, গিলি গিলি গো, গিলি গিলি গো। কারণ উনি যে কালিটা ব্যবহার করেছিলেন, যে কালিটা, সেটা হলো ভ্যানিশিং ইঙ্ক। গিলি গিলি গো। মারাত্মক লোক মরণ দশা। বাবা, মরণ দশা মানে আমি যে কি জিনিস না, মহিম মন্ডল। এবার যার নামে খুশি যত খুশি অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে নেব, কোনো চিন্তা নেই। আই লাভ ইট, আই লাভ ইট। স্যার 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 স্যার, কি 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 কি, ওই দেখুন, রানুর পেন ভুলে ফেলে গেছে বোধহয়, যদি আবার ফেরত নিতে আসে। তাহলে তো সব বিনাশ। ম্যাডাম ম্যাডাম, আপনার পেন আপনি এখানে ফেলে গিয়েছিলেন। বাঁচালেন আপনারা এই পেনটা। এই পেনটা না পেলে আমার মনটা খুব খারাপ হয়ে যেত। এই পেনটা তো আসলে আমার প্রাণনাথ, কাজের সময় পেন। থ্যাংক ইউ।